मेरी सबसे बड़ी ताकत जो है ना वो टीम फॉर्मेशन में है, और मैं फेडरल स्ट्रक्चर को लेटर एंड स्पिरिट एंड विद लुब्रिकेटिंग एटीट्यूड मैं चीफ मिनिस्टर एंड प्राइम मिनिस्टर की एक टीम की कल्पना करता हूँ। चीफ मिनिस्टर प्राइम मिनिस्टर एक टीम होकर के काम करें, स्टेट एंड सेंटर ये कलीग हैं, कॉम्पिटिटर नहीं है। कोऑपरेटिव पॉलिटिक्स होना चाहिए, कोऑपरेटिव एजेंडा होना चाहिए, ये रुख बदलने की जरूरत है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলছিলেন তা শুধুমাত্র কিছু শব্দ ছিল না, 13 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ এক উপলব্ধি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যা তিনি অনুভব করেছেন। 2014তে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ভাবনাকে যথার্থভাবে বাস্তবায়িত করার প্রয়াস নেন এবং গঠন করেন টিম ইন্ডিয়া। এমন একটি টিম যেখানে কেউ নিজেকে দাতা বা ভগবান বলে ভাববে না, বরং একসঙ্গে চলার প্রেরণা হয়ে উঠবে। সেই টিম যেখানে কেন্দ্র ও রাজ্যের সমমানের অংশীদার হয়ে উঠবে, হাতে হাত রেখে এগিয়ে যাবে। দেখো আসমান মে খিল কর সূরজ নিকল রহা হ্যায়, দেশ কা পরচম আব উঁচা উড় রহা হ্যায়, বরসো কা অন্ধেরা रोशन हो रहा है, गरीब की रसोई से धुआं हट रहा है। मेरा देश, मेरा देश, मेरा देश, मेरा देश बदल रहा है, आगे बढ़ रहा है। मेरा देश बदल रहा है, आगे बढ़ रहा है। टीम इंडिया के নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই সবচেয়ে বড় জয় যে বিরোধী দল হোক কি তার সবচেয়ে বড় সমালোচকও কাজ করার ভাবনা এবং ধরন দেখে তার অনুরাগী হয়ে উঠেছেন। 100% ভ্রষ্টাচার রহিত সরকার আজ ভারত মে চল রহা হে, এ আপকে নেতৃত্ব মে চল রহা হে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ব্যবধান দূর করে অবিজেপি শাসিত রাজ্যগুলিকেও কোন রকম ভেদাভেদ না করে যা তাদের পাওয়ার অধিকার সেটা দিয়ে গেছে। আগেকার সরকারগুলি যা দেওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত থাকত, এখন সবাই একসঙ্গে চলছে, বাড়ছে তো বটেই, সবার কথার সুরও এক, কেননা নতুন ভারতের এই যে টিম ইন্ডিয়া। সংস্থানത്തിന്റെ വികസനവുമായി ബന്ധപ്പെട്ട പ്രശ്നങ്ങളിൽ കേന്ദ്ര സർക്കാരിനെ പ്രധാനമന്ത്രി അടക്കമുള്ള ഭരണകർത്താക്കളെ സമീപിച്ചപ്പോൾ വളരെ കൃത്യമായ പ്രതികരണമാണ് അവർ ഓരോരുത്തരിൽ നിന്നും ഉണ്ടായത്. രാഷ്ട്രീയമായി ഞങ്ങളൊക്കെ നിൽക്കുന്ന നില നിങ്ങൾക്ക് എല്ലാവർക്കും അറിയാലോ എങ്ങനെയാണ്. എന്നാൽ ആ രാഷ്ട്രീയ ഭിന്നതയുടേതായ പ്രത്യേകതയൊന്നും സംസ്ഥാനത്തിൻ്റെ പൊതുവായ കാര്യങ്ങൾ അവരുടെ അടുത്ത് ഉന്നയിച്ചപ്പോൾ ഒരു തരത്തിലും പ്രതിഫലിച്ചിരുന്നില്ല എന്നതാണ് വസ്തുത. প্রধানমন্ত্রী হওয়ার পরই নরেন্দ্র মোদী সবার আগে যোজনা আয়োগকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন। এই যোজনা আয়োগ রাজ্য ও কেন্দ্রের মধ্যে সহযোগিতার সম্পর্ককে মজবুত করার জন্য গঠিত হয়েছিল, কিন্তু রাজনৈতিক সংঘাত এবং সংকীর্ণ ভাবনা চিন্তার কারণে এর মূল উদ্দেশ্য থেকে সরে গিয়েছিল। মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী নিজেও এই আয়োগের পরিচালকদের নানা রকম গঞ্জনা সহ্য করেছিলেন। যোজনা আয়োগের তখনকার উপসভাপতি মনটেক সিং আলুওয়ালিয়া সমস্ত রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীদের পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখতেন। শুধু তাই নয়, রাজ্যের জন্য বরাদ্দ করার মতো অনুদানের ক্ষেত্রেও রাজ্যের সম্মতির ধারধারা হতো না। নিজের মর্জি মতো যোজনা আয়োগ চলত। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে
যখনই নরেন্দ্র মোদী দিল্লি আসতেন তিনি যোজনা আয়োগের বৈঠকে এই ধরনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সরব হতেন। आजादी के बाद कई वर्षों तक केंद्र और राज्य के संबंधों में हमेशा तनाव रहा। केंद्र में बैठे हुए लोग मानते थे हम कुछ खास हैं और राज्यों को वो कुछ गिनते ही नहीं थे। मैं भी बहुत लंबे अरसे तक राज्य का मुख्यमंत्री रहा हूं और इसलिए मुझे भली भांति पता है कि केंद्र का राज्यों के साथ ये व्यवहार देश का भला नहीं करेगा। और इसलिए हमने आते ही एक बहुत बड़ा परिवर्तन लाया। कोऑपरेटिव फेडरलिज्म की बात कही, कोऑपरेटिव कॉम्पिटिटिव फेडरलिज्म की बात कही, नीति आयोग का निर्माण किया और अब दिल्ली अकेला देश नहीं चलाएगा। अब देश एक खंभे पर नहीं, सभी राज्यों का एक एक खंभा मिलाकर के 30 खंभों पर देश आगे बढ़ेगा, ये हमने सोचा है। বিশেষ কথা হচ্ছে মোদি একদিক থেকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুসারে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সামনে থেকে নেতৃত্ব দিতেন। গণতন্ত্রের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দায়িত্ব এবং প্রয়োজনীয়তা অনুযায়ী আয়োগ যেন সিদ্ধান্ত নেয় সে ব্যাপারে মোদি তথ্য ও যুক্তি দিয়ে বক্তব্য পেশ করতেন। যতদিন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল বিভিন্ন রাজ্যের কংগ্রেস শাসিত সরকারগুলি নরেন্দ্র মোদি যেন তাদের হয়ে কথা বলেন সেরকম প্রত্যাশা রাখতেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যোজনা আয়োগ ভেঙে দিয়ে নীতি আয়োগ গঠন করেন। নীতি আয়োগের থিঙ্ক ট্যাঙ্কে কেন্দ্রীয় প্রকল্পগুলি বাস্তবায়নে রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সমস্ত কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসারে সম্পাদনের জন্য দায়িত্ব দেওয়া হলো। নামের সঙ্গে কাজও পাল্টে গেল। প্রধানমন্ত্রী মোদি জানেন কোনো সংস্থায় সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে দীর্ঘ সময়ের কাজের ধরন পরিবর্তন করা যায় না, এজন্য তিনি নাম ও কাজের ধরন পাল্টে ফেলে রাজ্যের জন্য প্রাপ্য সম্মান এবং প্রকল্প রূপায়ণের টাকা বরাদ্দ করার ক্ষেত্রে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করলেন। बीस सौ पंद्रह की स्टेट या 2014 की स्टेट या 2010 की स्टेट, 21वीं सदी की स्टेट्स, वो स्टेट नहीं है जो पिछले डिकेड्स की स्टेट्स थी। उनकी अपनी कैपेसिटी डेवलप हो गई है, उनकी ज़रूरतें बदल गई हैं और उनको ट्रांसफॉर्मेशन के लिए संसाधन से ज़्यादा आइडियाज़ की ज़रूरत है कि कैसे वो नीतियाँ बनाएं, कैसे विकास के प्रोग्राम बनाएं, ताकि जो परिवर्तन है जिसको पहले हम कहते थे कि इंक्रीमेंटल परिवर्तन की ओर जोर दिया गया था, लेकिन अब जो है ट्रांसफॉर्मेटिव परिवर्तन जिससे पूरा उसको किया जाए, उस पर एक जोर दिया गया है। যোগাযোগ বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চতুর্দশ অর্থ আয়োগের সুপারিশ কার্যকর করলেন এবং কেন্দ্র থেকে রাজ্যগুলিকে প্রদেয় তহবিলের টাকাও বাড়িয়ে দেওয়া হলো। টিম ইন্ডিয়ার ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে জিএসটি আইন পাশ করানোর মতো আরও এক বড় সিদ্ধান্ত নেওয়া হলো। এর ফলে 2016 থেকে রাজ্যগুলির আয় বাড়তে থাকলো। এক দেশ এক কর ব্যবস্থার ধারণাটা কিন্তু অনেক দশক ধরেই আলোচনার পর্যায়ে ছিল। আগের সরকারগুলিও তা কার্যকর করার চেষ্টা করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি প্রধানমন্ত্রীর সনিষ্ঠতা এবং কর্মতৎপরতার কারণে সে অসম্ভব মনে হওয়া কাজটাও সম্ভবপর হলো। জো রাজ্য কা শেয়ার থা ও 32% সে বাড়া কর 42% কিয়া গিয়া। এই জো ইতনা বড়া বদলাব আয়া উসকে পিছে এক মুখ্য কারণ থা কি অভি তক মতলব उस वित्त आयोग की सिफारिशें लागू होने से पहले तक बहुत बड़ी संख्या में केंद्रीय योजनाएं हुआ करती थी और उसमें राज्य सरकारें अपना हिस्सा डालती थी और इस प्रकार से कहा तो यही जाता था सब
उसका भाव भी यही था कि लोगों को लाभ हो, जन कल्याणकारी योजनाएं बने। लेकिन हुआ ये कि आपने केंद्र में सब राज्यों के लिए योजनाएं बना दी, वन साइज फिट्स ऑल। कोई पहाड़ी इलाका है, कोई समतल इलाका है, कहीं कहीं गरीबी ज़्यादा है, कहीं गरीबी कम है, कहीं मौसम अलग प्रकार का है, दूसरे अलग, तो उनकी आवश्यकताएं भी अलग अलग हैं। টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে চলার এবং লক্ষ্য পূরণের মন্ত্র অনুসরণের ইতিবাচক ফসল দেশ চোখের সামনেই দেখছে। রাজ্যগুলির মধ্যে যত বেশি সম্ভব সহযোগিতা বাড়ানোর, মানে ব্যবসা করার জন্য উন্নততর ইজ অব ডুইং বিজনেস, সহজে ব্যবসা করার ব্যবস্থাপনার লক্ষ্যে ব্যাপক পদক্ষেপ নেওয়া হলো। এই পর্বে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বিশ্ব ব্যাংক এবং শিল্পোদ্যোগ সংক্রান্ত নীতি বিভাগের যৌথভাবে প্রকাশিত র্যাঙ্কিং বা ক্রমতালিকা। ইজ অব ডুইং বিজনেস হলো কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অন্তর্গত পদোন্নতি বিভাগ। রাজ্য সরকারগুলির মধ্যে প্রতিযোগিতামূলক ভাবনা বৃদ্ধির লক্ষ্য পূরণেও তা সহযোগিতা করল। প্রধানমন্ত্রীর এই যুক্তরাষ্ট্রীয় প্রতিযোগিতামূলক ভাবনার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে গুজরাটের রাজকোটে এই বাস স্ট্যান্ড। একে বাস পোর্ট নাম দেওয়া হয়েছে। এটা তো একমাত্র নয়, রাজ্যের সমস্ত বাস স্ট্যান্ডকে আধুনিক চেহারায় রূপান্তরিত করে বিমানবন্দরের মতো সুবিধা প্রদানের বিষয়টি সরকারি ও ব্যক্তিগত যৌথ উদ্যোগে কাজের পিপিপি মডেলের প্রবর্তকও নরেন্দ্র মোদি। এখানকার বাস চলাচলের সময় সারণী প্রদর্শনের জন্য এলইডি ব্যবস্থা, যাত্রীদের জন্য লাগেজ ট্রলি, সুবিশাল ওয়েটিং হল, শপিং মল, আরামদায়ক বসার ব্যবস্থার মতো যাত্রী স্বাচ্ছন্দ্যের নানা রকম সুবিধা পর্যটকদের জন্য আশীর্বাদের মতোই বলা যায়। राजकोट का बस स्टैंड बहुत ही ज़्यादा अच्छा है। एयरपोर्ट जैसी यहाँ की फैसिलिटीज़ है और यहाँ पे सिर्फ खाने पीने का ही नहीं, साफ सफाई, बैठने उठने का सब परफेक्ट है। तो यहाँ की बसेस बहुत अच्छी होती है और टाइम टू टाइम सर्विस देती है। यहाँ मैं जो खड़ी हूँ वह जगह राजकोट का एसटी बस स्टॉप है और ये एसटी बस स्टैंड किसी एयरपोर्ट से कम नहीं है। इसे आप यहाँ इतनी सुविधा मिलती है कि जैसे कि एयरपोर्ट में जो कोई सुविधा है उतनी ही सुविधा हमें यहाँ मिलती है। प्राइवेट बस की जगह मैं तो सबको यही कहूँगी कि एसटी की मुसाफरी करो, यहाँ एक बार आकर देखो कि यहाँ का कितनी सुविधा यहाँ आपको मिलती है। आपने बोझार चेष्टा करूँ जे ए धरनेर रैंकिंग बा क्रमतालिका किभाबे तैरी हय। এর মূল নির্ণায়ক বিষয় হচ্ছে 2016 করা 340 ধরনের ব্যবসা সংস্কার কর্ম পরিকল্পনার র্যাঙ্কিং এবং রাজ্যগুলি কোন পর্যায়ে তা রূপায়ণ সম্ভবপর করে তুলেছে সেই বিষয়ও। এর ফলে কম আয়যুক্ত অনেক রাজ্যই নিজেদের অবস্থা উন্নত করে ফেলেছে। দেশের প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য মানুষ শিল্পপতি নারায়ণ মূর্তিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি এবং যুক্তরাষ্ট্রীয় প্রতিযোগিতামূলক মিশনের প্রশংসা করেছেন। Been acknowledged as one of the finest administrators in the country, there is no doubt about it. When I go to Ahmedabad, when I come here, when I look at the power situation here, when I look at the quality of roads, when I look at the other infrastructure, it is very, very clear, just from the data on the ground, that this state has performed extremely well. করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ের এই সময়ে দেশের টিম ইন্ডিয়ার মতো ইতিবাচক পদক্ষেপের সুফল দেখা গেল, যা নাকি গোটা দেশকে একসুতোয় বাঁধল। কেন্দ্রের সঙ্গে সংঘাতের মানসিকতা নিয়ে চলা অরবিন্দ কেজরিওয়াল তো অতিমারি মোকাবিলায় প্রাপ্ত সহযোগিতার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। অন্যদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে বারবার ধন্যবাদ জানিয়েছেন। দলীয় রাজনীতির উপরে ওঠে দেশের জন্য টিম ইন্ডিয়া বা যুক্তরাষ্ট্রীয় ধাঁচে মোদীর কাজের সেটা এক বড় উদাহরণ ছিল বলা যায়। শুধু আলাপচারিতাই তাই নয়, বরং গোটা দেশে খাদ্যশস্য বিতরণের বিষয়ে এক নতুন মাইল ফলক রচিত হল। এই টিম ইন্ডিয়ার ভাবনা সঙ্গী করে যে প্রকল্প কেন্দ্রীয় সরকার নিয়ে এলো তাতে রাজ্যগুলিতে ঘরে ঘরে খাদ্য সামগ্রী সহজলভ্য হয়ে উঠল। খাওয়া দাওয়ার পাশাপাশি সারা দেশে বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা এবং তাকে সরকারি শিলমোহরের নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রেও কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনোরকম ভেদাভেদ করা হচ্ছে না।
এটাই পাকাপোক্ত হয়ে ওঠা গণতন্ত্র এবং শক্তিশালী হয়ে ওঠা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সবচেয়ে বড় উদাহরণ। गुजरात में तो गुजरात के स्थापना काल से ही शराबबंदी लागू है और हमारे आदरणीय प्रधानमंत्री जी प्रधानमंत्री पद के भार का ग्रहण पदभार ग्रहण करने के पहले गुजरात के मुख्यमंत्री थे। अनेकों वर्षों तक 12 वर्षों तक वहां के मुख्यमंत्री रहे और उन्होंने भी मजबूती से शराबबंदी को लागू किए रखा। मैं समझता हूं कि आज के इस अवसर पर हम अपने आप को समर्पित करें। जब हमारा समाज शराब मुक्त होगा, नशा मुक्त होगा, तो बिहार और देश नई ऊंचाइयों की ओर जाएगा और आगे तरक्की करेगा। এই পদক্ষেপের পাশাপাশি সক্রিয় পরিচ্ছন্ন ভারত অভিযান টিম ইন্ডিয়ার প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সুবিশাল প্রতীক হয়ে উঠেছে। পরিচ্ছন্ন শহর গড়ে তোলার প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রীয় ভাবনাকে আরো মজবুত করে তুলছে। প্রধানমন্ত্রী মোদীর স্পষ্ট ভাবনা যে যতক্ষণ পর্যন্ত না কোনো বিষয়কে জনগণের সঙ্গে যুক্ত করা হবে, মানে কোনো বিষয়কে গণ আন্দোলনের রূপ না দেওয়া হলে সেটি সাফল্য পাবে না। পরিচ্ছন্ন ভারত অভিযান এর এক উজ্জ্বল উদাহরণ যে কিভাবে স্কুলের পড়ুয়ারা পর্যন্ত বড়দের সড়কে আবর্জনা ফেলার ক্ষেত্রে বাধা দেয়। এটা পরিষ্কার যে সব দিক থেকে যুক্তরাষ্ট্রীয় সংস্কৃতির কারণেই দেশ এখন শুধু পরিচ্ছন্ন হয়ে উঠছে তাই নয়, সেই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাও অসম্ভব বিষয় নয়। ब्रिज बन गया लेकिन दोनों तरफ कनेक्टिविटी नहीं, दो दो साल ऐसे लटकता पड़ा है ब्रिज। कभी दोनों ओर कनेक्टिविटी बनी है, ब्रिज नहीं बन रहा है। क्यों? तो या तो वो सरकार हमें पसंद नहीं है या डिपार्टमेंट दूसरे डिपार्टमेंट की सुनता नहीं है, साइलो में काम चलता है। सैकड़ों प्रोजेक्ट, इतना ही नहीं एक गांव में रेल जाती है, अब गांव में धीरे धीरे रेल की उस तरफ बस्ती बनने लग गई, अब पीने का पानी ले जाने की पाइप डालनी है, रेल वाले अड़ जाते हैं। दो दो साल तक पाइप ले जाने की परमिशन नहीं देते थे। मुझे बताइए भाई उसका क्या गुनाह, सरकार किसी की भी हो भाई, लेकिन उस गांव वाले का क्या गुनाह कि जो रेल के नीचे पाइप ले जाकर के बेचारे को दूसरी ओर पानी देना नहीं देते थे। हमने सरकार में आकर के पहला हुक्म मैंने किया कि ये जितनी चीजें उसको क्लियर करो, और मैं आज गर्व से कहता हूं हमने सबको क्लियर कर दिया। বাস্তবে মোদী যখন বলেন যে সমস্ত রাজ্য একসঙ্গে মিলে যদি বিকশিত হয় তাহলে গোটা ভারতই উন্নত হয়ে উঠবে, ভোকাল ফর লোকাল মানে স্থানীয় সামগ্রীর জন্য সর্বতা নিয়ে মোদীর আহ্বান দেশের প্রতি শহর বসতি এবং গ্রামের কথাই বলা হচ্ছে, সেগুলি সমস্ত রাজ্যেই আছে, এজন্য কেন্দ্র থেকে রাজ্যগুলিতে সমস্ত ধরনের সহায়তা এবং সেগুলির প্রত্যাশা অনুযায়ী নীতি গঠনের মাধ্যমে দেশের প্রান্তিকতম মানুষকে স্বাবলম্বী করে তুলতে সরকার এগিয়ে চলেছে, যা নাকি এক বিকশিত এবং সভ্য সমাজের পরিচিতি বলা যেতে পারে। অর্থাৎ দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই লক্ষ্যে এগিয়ে চলেছে যেদিকে এগিয়ে যাওয়া প্রয়োজন। আসলে এটা তো অভিযানের সূচনা মাত্র, একে আরও সম্প্রসারিত করতে হবে। সেই অভিযানকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদী দেশের সহকারিতা বা সমবায় মন্ত্রক গঠন করেছেন। আসল কথা হচ্ছে সমবায় ব্যাংকগুলি থেকে শুরু করে সমবায় ক্ষেত্রে যত বেশি সম্ভব লোক রোজগার থেকে জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত আছেন তার কোনো দিকে নেই, তথাপিও এক্ষেত্রে কেউ আগে মনোযোগ দেননি। এখন মোদী সরকার এই মন্ত্রক গঠনের মাধ্যমে এক বড় মাইল ফলক স্থাপন করেছে। সমবায় আন্দোলনে মহিলা ক্ষমতায়ন ও স্বাবলম্বনের বিষয় যুক্ত আছে। সরকারি হিসেব অনুযায়ী সমবায়ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের 40 কোটি মানুষ যুক্ত আছেন। স্বাভাবিকভাবেই এর মাধ্যমে রাজ্যগুলিও সেখানকার মানুষ শক্তিশালী হবেন। সবার সঙ্গে সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াসকে টিম ইন্ডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী যথার্থ রূপ দিয়েছেন, আর পায়ে পা মিলিয়ে দেশের বিকাশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্পেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চেনা যায়। सफर में धूप तो होगी, जो चल सको तो चलो, सभी है भीड़ में तुम भी निकल सको तो चलो, किसी के वास्ते
राहें कहां बदलती है, किसी के वास्ते राहें कहां बदलती है। तुम अपने आप को खुद ही बदल सको तो चलो।